আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আমি কয়েকদিন ধরে দেখতেছি, আমি যখন এসে আমার ইন্টারনেট চালাই আমার নিজস্ব ওয়াইফাই থেকে, তো আমি দেখতে পাচ্ছি আমি আমার যতটুকু স্পিড পাই ততটুকু স্পিড আমি পাচ্ছি না। তো আজকে ভাবলাম আমি আমার ওয়াইফাই কতগুলো লোক ব্যবহার করছে এটা একটু দেখা দরকার। আর আমার ওয়াইফাই শুধু আমি একাই ব্যবহার করি, তো সে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি যে কেউ যদি আপনার ওয়াইফাই চুরি করে ব্যবহার করে সেটা দেখতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি আমার ওয়াইফাই পাসওয়ার্ড কেউ হয়তো পেয়েছে, সেও ব্যবহার করতেছে। তো আমি আর কাউকে জিগাবো না, শুধুমাত্র তাকে আমি তাকে ব্লক মেরে দেব। সে যতই পাসওয়ার্ড পাক, কিছু পাক, সব কিছু পাক, সে জিনগে কিন্তু আমার ওয়াইফাই আর তার সেই মোবাইল থেকে আর ব্যবহার করতে পারবে না। তা চলুন, এটা কিভাবে করা যায় সেটা আমি সরাসরি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের থেকেও দেখতে পারবেন এবং আপনার পিসি থেকেও দেখতে পারবেন। তো অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে দেখবেন সেটা আগে দেখিয়ে দিই। এই কাজটি ওয়াইফাই এই কাজটা মোবাইলে করতে পারবেন। তো আপনি জাস্ট প্লে স্টোরে এসে সার্চ করবেন হু স্টিলস মাই ওয়াইফাই। এরপর এখানে যে এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা এটা ওপেন করবেন, দেখুন 1 মিলিয়নের মতো মানুষ এটা ডাউনলোড করে ব্যবহার করতেছে। তো এটা ইনস্টল করবেন। তো ইনস্টল হওয়ার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহায়তা করবেন। আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, তাহলে এ ধরনের ভিডিও বানালে আপনারা সহজেই আগে পেয়ে যাবেন। তো এটা আমি এখন ওপেন করব। আর ওপেন করার সময় যদি কোনো অ্যাক্সেস অ্যালাউ চায় অবশ্যই অ্যাক্সেস অ্যালাউ করে দিতে হবে। তো আমি আগে একবার ব্যবহার করেছি, সেজন্য হয়তো আমার কাছ থেকে অ্যাক্সেস নাও পেতে পারে। তো আপনার ফোনে অ্যাক্সেস চাইলে অবশ্যই অ্যাক্সেসটি দিয়ে দিবেন। তো অ্যাড আসলে অ্যাড দেখার সে ইয়ে করবেন। তো আমার এখানে আমি এটা অনলাইন দিস টাইম করে দিচ্ছি, ওয়াইফাইটা কানেক্ট আছে কিনা সেটা দেখাই। তো দেখুন এই যে আমার এখানে কিন্তু ওয়াইফাইটা কানেক্ট আছে, কিন্তু আমার এখানে শো করতেছে না, কারণ এটা আমি হাইড করে রাখছি। সেহেতু ওয়াইফাই আইকন উপরে নোটিফিকেশন বারে এটা শো করতেছে না, কিন্তু দেখুন এখানে কিন্তু কানেক্টেড আছে, ইয়েস মিন কানেক্টেড। সেহেতু আমি কিন্তু এটা সরাসরি এটা চালাচ্ছি ওয়াইফাই দিয়ে। তো এখন দেখুন উপরের যে বাটনটি রয়েছে, আমি এটা ইয়ে করি, টুলস নিয়ে যাবো, উপরের যে বাটনটি হু সি হু ইউজিং মাই ওয়াইফাই এখানে ক্লিক করব। তো দেখুন এখানে যতগুলো মোবাইল বা কম্পিউটার চলতেছে সবগুলো মিষ্টি কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এখানে আমার দেখিয়ে দেবে, আমি এখানে হচ্ছে প্রথমটি, এটা হচ্ছে রাউটারের আইপি, এটা হচ্ছে আমার ডেস্কটপের আইপি, আর এটা হচ্ছে আমার ফোনের আইপি। আবার এই তো এই দিকে এটা আমি কে চালাচ্ছি এটা আমি জানি না, এটা কে চালাচ্ছে আমি জানি না। তো এগুলো যাই হোক না কেন, আমি সেগুলো ব্লক মেরে দিলে তারা কিন্তু আর চালাতে পারবে না। তো এটা কম্পিউটার থেকে আর ভালো করে দেখা যায়, সেখানে দেখা যায় আসলে কোন কোন আইপি এখন অ্যাক্টিভ হয়েছে, এগুলো দেখাচ্ছে। আমি যেগুলো আইপি তারা চালাইছিল তারা সেগুলো আইপি দেখাচ্ছি, আর কম্পিউটারে এখন আমি দেখাবে তারা কোন কোন ডিভাইসগুলো অ্যাক্টিভ আছে।
আর তাদের ম্যাথ অ্যাড্রেসটা কিন্তু আমার আসল দরকার। চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই। তো কম্পিউটার স্ক্রিনে আপনি কি করবেন, কম্পিউটার বা ল্যাপটপে গিয়ে সেখানে অবশ্যই আপনার সংযোগটি থাকতে হবে, ওয়াইফাই সংযোগটি। তা দেখুন এখানে কিন্তু আমার ওয়াইফাই এর কানেকশনটি পাইছে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেছি, এখানে গিয়ে আপনারা সার্চ করবেন 192.168.1.1। কারো কারো রাউটারের অ্যাড্রেস হয়ে থাকে 192.168.0.1 কিংবা 1.0। তা আমার একটা টিপি লিঙ্কের রাউটার, শুধু আমার কিন্তু অ্যাড্রেসে এটা আমি এটা ওপেন করে। তো অবশ্যই রাউটারে প্রবেশ করার জন্য আমার পাসওয়ার্ড প্রয়োজন, কারো কারো পাসওয়ার্ড প্রয়োজন হয় না, কারণ হয়তো তার সেট করা নাই। তো আমার এখানে কিন্তু ঢুকতে পাসওয়ার্ড লাগবে। তো এখানে আমি প্রবেশ করলাম। তা দেখুন বন্ধুরা, প্রবেশ করলে কিন্তু এখানে নেটওয়ার্ক ম্যাপ নামে একটি অপশন রয়েছে। এই অপশনে দেখুন এখানে বলতেছে ওয়ারলেস ক্লায়েন্ট, অর্থাৎ আমার ওয়াইফাই ক্লায়েন্ট 3 জন, কিন্তু বন্ধুরা আমার শুধুমাত্র এই ল্যাপটপ আর এই ফোনটাই। তো আরেকজন কে চালাচ্ছে সেটা আমি জানি না। তো আমার দরকার এই চোরকে আমি ধরবো। তো আমি এখানে ক্লিক দিলাম। তা বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার ফোন, এটা আননোন, এটা আমি জানি না কি চালাচ্ছে, আর এটা হচ্ছে আমার পিসি। তা আমরা কি করবো, এটা ব্লক মারবো। কিন্তু এটা যে ব্লক মারলে যে এটা আমরা চালাতে পারবো, এটা বন্ধ হলো কিনা সেটা তা বুঝতে পারবো না। তা এটা বোঝার জন্য কি করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছে। তো এর আগে যে সফটওয়্যারটা ইউজ করলাম ওখানে জেনিউন দেওয়া আছে, ওগুলো হয়তো বুঝবেন না। সেহেতু আমি কি করলাম, আমার রাউটারে ঢুকলাম এবং সরাসরি আমি কম্পিউটারে দেখাচ্ছি। এইভাবে আপনি পিসি দিয়েও করতে পারেন, এইভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারবেন। তো এটা করার জন্য আপনি কি করবেন, এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন। প্রথমত অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক ক্লিক করলে এই যে আমরা কী করবো, সিকিউরিটিতে ক্লিক করবো, সিকিউরিটি অপশন এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এগুলো অপশনগুলো তো কিছু নেই, এগুলো আমি বুঝে নিয়েছি। তো আমরা কী করব, এখানে অ্যাক্সেস কন্ট্রোল যে অপশনটি রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করব, রাউটারে প্রবেশ করার পরেই আমরা অ্যাডভান্সে ক্লিক করবো। অ্যাডভান্সে ক্লিক করলে অনেকগুলো ফাংশন আসবে, সেখান থেকে সিকিউরিটিতে ক্লিক করবো। সিকিউরিটির আন্ডারে অনেকগুলো মেনু রয়েছে, সেখান থেকে আমরা অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করার পরে আমাদের এটা চলে আসছে। তা দেখুন এখানে কিন্তু আরও লিস্ট রয়েছে যে কোন কোনগুলো আমার ডিভাইস এখানে চলতেছে, সব লিস্ট কিন্তু এখানে দিয়েছে। এই লিস্টগুলো কিন্তু এখানে ফাঁকা করে দিয়েছে। তো এটা যেহেতু আমার মোবাইল, তাই এটা আমি রানিং এখনো মতো এখানে অন অন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই মোবাইলটাই আমরা ব্লক করে দেখাবো। তো এখানে কিন্তু রয়েছে বন্ধুরা ফাংশন, এখানে ডিভাইস ইন ব্ল্যাক লিস্ট, অর্থাৎ আমরা যদি ওই মোবাইল ডিভাইসটিকে ব্ল্যাক লিস্টে ফেলাতে পারি তাহলে তার কিছুই করার দরকার নেই, অর্থাৎ ওই যতই পাসওয়ার্ড জানুক কাজ করতে পারবে না। তো আমরা কী করবো এখন, তা ধরুন এটাই চোরের মোবাইল। এখন তো এখানে বলতেছে যে আইডি দরকার, ডিভাইস নেম দরকার, ম্যাক অ্যাড্রেস দরকার, মডিফাই এগুলো দরকার আর কি। তো আমরা কী করবো এটা করার জন্য, অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করবো, তো প্রথমে চাচ্ছে আমাদের ডিভাইস নেম। তো ডিভাইস নেমটা কি, দিয়ে এটা এখানে গিয়ে আমরা এখানে পেস্ট করবো। তারপরে কি আমাদের ম্যাক অ্যাড্রেসটি বসাতে হবে। তো ম্যাক অ্যাড্রেসটি কপি করে করে আমরা বসে দিই। এরপর কী করবো, এটাও কপি করবো। একবারে কপি করে বসালে এটা হয় না দেখছি আর কি, যেহেতু আমি এক একটা একটা করে কপি করে এখানে বসাচ্ছি। এরপরে আমাদের 1 গেল 5 দি। এরপরে এটা, এরপরে কি করবো আমরা, এটা
এরপর আমরা কি করবো, সেভ দেব। তাহলে কি হলো, এটা কিন্তু ব্ল্যাক লিস্টে, ডিভাইসটি ব্ল্যাক লিস্টে আনতে পারা গেলো। অর্থাৎ আমাদের মূল লক্ষ্য হচ্ছে চোরের মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা, আর ম্যাক অ্যাড্রেস কোনো চোরের বাপের দাদারও ক্ষমতা নেই যে তার সে নিজে তার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবে। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে না, আর ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করলে সেটা অনেক খাটনি ব্যাপার আছে, সেটা সবাই বুঝতে পারছেন। তা এখন আমরা আমাদের যে মোবাইলটা আমরা চালাচ্ছি এটা একটু রিফ্রেশ করে দেখি। এটা আমার ওয়েবসাইট ejobs.xyz, এখানে আমরা চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকি, সরকারি চাকরি, এছাড়া অনেক টিপস টিপস এখানে পাবেন। তো আপনি ভিজিট করে দেখেন, এটা নিয়ে কথা বলবো না। তো আমি এটা যদি রিফ্রেশ করে দেখি, আমার এটা কিন্তু সরাসরি লোড হচ্ছে, অর্থাৎ আমার এখানে কিন্তু ইন্টারনেট চলতেছে। আর এখানে কিন্তু ওয়াইফাই চালু আছে, আমি আগে বলতেছি, দেখুন এখানে ইয়াসমিন এখানে চলতেছে, এটা দেখুন, দেখুন এখানে কিন্তু কানেক্টেড আছে, কিন্তু আমার ওপেন নোটিফিকেশনটা আর দেখায় না, কারণ এটা আমি অফ করে রাখছি। আচ্ছা যাক, আমার এখানে কিন্তু ওয়াইফাই চলতেছে। এছাড়া আমি ইউটিউব দেখে দেই, ইউটিউবে গেলে তো আমরা কিন্তু ইউটিউবেও চলে আসতেছে। এখানে এটা প্লে করলে দিলে হবে, হ্যাঁ দিলে হয়। এখন আমরা কি করব, এটা আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো, এখন কেটে দিলাম। এখন আমরা কি করব, এটা কিন্তু এখনো চলতেছে, এটা এখনো অফ করা হয়নি কিছুর জন্য, এই অ্যাক্সেস কন্ট্রোল এটা এখনো অফ আছে। তো এটা কি করব, আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে কি করব, আমরা ব্ল্যাক লিস্টে অনটা রেখে এখানে সেভ দেবে। তাহলে এখন যদি আমরা আমাদের ইউটিউবে যাই, আগে ইউটিউবে গিয়ে সার্চ দেব, দেখুন ইউটিউবে আমি ঘুরতে ঘোরা শুরু করে দিয়েছে। ইউটিউব আমি ঘুরতেছে, কোনো কাজ হচ্ছে না। আবার দেখুন এখানে কিন্তু ওয়াইফাইটা আমার কানেক্টেড আছে, দেখা যাচ্ছে, দেখুন ওয়াইফাইটা আছে, নতুন কানেক্টেড আছে, কিন্তু উইথআউট ইন্টারনেট, কোনো ইন্টারনেট নেই। তো এটা একটু মজার খেলা। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখি। দেখুন উপরে লেখা আছে কিন্তু নো ইন্টারনেট কানেকশন। আমাদের ওয়েবসাইট কিন্তু আগে যে লোড করা ছিল সেটার জন্য এটা লোড হয়েছে। তো দেখুন এখানে কিন্তু ইমেজ শো করতেছে না, তো আমি এটা আবার রিলোড দিই। এটা আর ওপেন হতে অনেক সময় লাগবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনার চোরকে কিন্তু আপনি হাস্তা করতে পারবেন। আপনি ঘরে বসেই চোর বুঝতে পারবেন না আপনি কি কামনা করছেন। তা আমি এখন আবার কি করব, এখানে আমরা অ্যাক্সেস কন্ট্রোলটাকে অফ করে দিই, দিয়ে সেভ দিই, সেভ দিলাম। এরপর কি করব, আমরা এখানে রিলোড করে দিব। দেখো রিলোড শুরু হয়ে গেছে, আমাদের ইন্টারনেট কিন্তু চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, আশা করি এই ট্রিক্সটি আপনার খুব ভালো লেগেছে এবং আপনার উপকার হয়েছে। তো আমি আশা করব অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। তো সবার প্রতি শুভকামনা রইল, আজকের মতো এখানেই শেষ, আসসালামু আলাইকুম।